ভয়ের মধ্যে আছেন ব্যাংকের গ্রাহকরা, হ্যাকিং এর ভয় তারা করছে তাদের। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে হ্যাকিং ঠেকাতে প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া জালিয়াতি রোধে ব্যাংকের শাখা, ফাস্ট্র্যাক ও এটিএম বুথে থাকছে 24 ঘন্টা নিরাপত্তা। গত 27 আগস্ট বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়, যেখানে আশঙ্কা করা হয় উত্তর কোরিয়ার হ্যাকিং গ্রুপ বিগল বয়েস বাংলাদেশের ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হ্যাক করতে পারে। এরপরই নড়ে চড়ে বসে সরকারি বেসরকারি ব্যাংকগুলো, নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তবে 9 সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আরেকটি চিঠিতে জানায় দেশে কোনো ব্যাংক হ্যাকিং এর শিকার হয়নি। এরপরও ভয় কাটছে না ব্যাংকের গ্রাহকদের। যে ব্যাংকগুলো আমাদের সার্ভিসটাকে নিরবচ্ছিন্ন রাখুক এবং আমাদের যে প্রপার যে সিকিউরিটি সেটাও ইনশিওর করুক। ব্যাংকগুলো যেন আমাদের এটিএম বুথের অপারেটিং সিস্টেমটার প্রতি জোর দেয়, এখানে যেন সিকিউরিটি সিস্টেমটা বাড়ে, এটা যেন আপগ্রেড করে ফেলে। ব্যাংকের আমদানি রপ্তানি বাণিজ্যে বহুল ব্যবহৃত সার্ভিস হল সুইফট, যেটা হ্যাকিং করে অতীতে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক থেকে বিদেশে টাকা পাচার করেছে। তাই এবার ব্যাংক কর্মকর্তাদের সুইফট ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। সুইফটের সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ আমরা মেজার নিয়েছি। কার্ডের যে আপনার ট্রানজেকশনটা হয়, এটা সুইচিং একটা ডিভাইস থাকে, সফটওয়্যার থাকে, এই সুইচিং ডিভাইসটাও যদি আপনার হ্যাকাররা যদি কম্প্রোমাইজ করে ফেলে, তখন তারা কিন্তু আপনার এটিএম এগুলিতে আপনার ওই তাদের কোনো একটা টেকনোলজি দিয়ে তারা কিন্তু এটিএম গুলি থেকে টাকা বের করে নিয়ে যেতে পারে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে হ্যাকিং ও এটিএম কার্ড জালিয়াতি ঠেকাতে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট, ফাস্ট্র্যাক, এটিএম বুথ সহ প্রযুক্তি নির্ভর সব লেনদেন কার্যক্রমে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের যে এটিএম বুথ আছে, 150 এটিএম মেশিন আছে, সেই সবগুলোতে তার যারা এই নিরাপত্তার দায়িত্বে আছে, ব্রাঞ্চে আছে, তাদেরকে আমরা বলে দিয়েছি যে এই সময় যে লোকজন আসবে রাতে 11টার পরে তাদেরকে স্পেশালি যাতে করে মনিটর করা হয় তাদের অ্যাক্টিভিটি। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এক্ষেত্রে বিশ্বে ইন্টারনেট ব্যাংকিংয়ের নিরাপত্তার ক্ষেত্রে সর্বশেষ যে টেকনোলজি বের হয়, আমরা সাথে সাথে এটা আমাদের সিস্টেমে সংযোজন করে থাকি। সুতরাং আমরা মনে করি যে গ্রাহকরা আস্থার সাথে আমাদের এটিএম সার্ভিস এবং আই ব্যাংকিং সহ বিভিন্ন ইন্টারনেট বেস সেবা সমূহ নির্বিঘ্নে গ্রহণ করতে পারেন। অনেক ব্যাংকের সফটওয়্যার পুরনো ভার্সন হওয়ায় এর ব্যবহার ঝুঁকিপূর্ণ জানিয়ে ব্যাংক কর্মকর্তারা বলছেন সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংক ব্যবস্থা গড়ে তোলা হলে হ্যাকিং এর ঝুঁকি কিছুটা কমবে। লোড করেও কিন্তু আপনার এটিএম বুথ এটিএম থেকে টাকা জালিয়াতি করতে পারে। বাইজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি।